টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোক কি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবার একটা নিউ ব্লগের সঙ্গে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে রয়েছি, কারণ আমি বেরোবো, ছেলেকে টিউশন নিয়ে বেরোচ্ছি। তো চলো বেশি কথা বলবো না, বেরিয়ে যাই, কারণ লেট হয়ে যাচ্ছে। আমি আবার ওখানে এটিএমে যাবো, গিয়ে টাকাও তুলতে হবে আমাকে, আর বাইরে গিয়ে তোমাদের সঙ্গে মিট করছি। চলো, তো দেখতেই পাচ্ছ আমরা এটিএমে ঢুকে গেছি, আর এখন টাকা তুলবো। আর এখানে আমি বসে আছি, ছেলেকে দিয়ে এসে আমি এখানে বসে রয়েছি। এইটা একদম ছেলের টিউশনের ফ্ল্যাটের সামনেই রয়েছে, এটা সুন্দর করে বাঁধানো রয়েছে। দেখতেই পাচ্ছ কত লোকে রয়েছে, আর খুব হাওয়া দিচ্ছে আজকে, এত হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ কত লোক সামনে, যার যার ফ্ল্যাট আছে সবাই এখানে এসে বসে থাকে। দেখতেই পাচ্ছ চারিদিকে সব রকম খাবার দাবার বিক্রি হয়, এখানে বসে সবাই খাওয়া দাওয়া সবাই করে। তো দেখো কি অবস্থা, সব ভর্তি প্যাকড আপ। আর ম্যামের বাড়িতে চলে এসেছি নিতে, আমার চুলগুলোর অবস্থা দেখো, এত হাওয়া দিচ্ছিল বললাম না, দেখো আমার চুলগুলোর কি অবস্থা। তো লিপ দেখি খারাপ হয়ে গেছে, লিপটা প্রেস করছি কিন্তু ডাউন হচ্ছে না, কেউ ওপরে গিয়ে আটকে দিয়েছিল, জানি না এবার হয়তো আমাকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। অ্যান্ড আই হেট স্টেয়ার্স, আমি একদম পছন্দ করি না সিঁড়ি। এ দেখো আটকে রেখে দিয়েছে সিঁড়ি, এই তোমার লিফট আটকে রেখে দিয়েছে। আবার আমাকে পাঁচতলা উঠে আমাকে যেতে হয়েছে, ম্যামকে গিয়ে বলছি ম্যাম আমাকে জল দিন, আমি এত হাঁপিয়ে গেছি, আমি একদম সিঁড়ি উঠতে ওঠা একদম পছন্দ করি না। তো এখন দেখতেই পাচ্ছ ছেলেকে নিয়ে চলে এসেছি মেলাতে, এখানে সব ক্রকারি সেট, আমি তোমাকে বলেছি, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাকে ক্রকারি সেটগুলো টানে। ছেলে ওখানে স্পুন দেখছে, আমি এখানে কাপস দেখছি, এখানে বার্গেন করছিলাম কাপসগুলো কত কী দাম বলছে না বলছে। দেখো কি সুন্দর দেখতে সব কাপসগুলো, এই ব্লু কাপটা আমার খুব পছন্দ হয়েছে, আর সেম টু সেম আমি আর একটা কাপ নেবো, সেটা হচ্ছে এই গ্রে কালারের কাপটা। একটু চেক করে নিতে হয়, কারণ মেলাতে থেকে যখন কিছু কিনবে না তখন অনেক ওরা কী করে, যেহেতু তাড়াহুড়ো করে না তো অনেক জিনিসগুলো ভেঙে দেয় যায়, এটা একটু দেখে শুনে নিতে হয় জন্য। আর এখানে দেখতে পাচ্ছ দৃষ্টিবাবু এগুলো দেখছে পিঠে ব্যাগ নিয়ে, এগুলো কী জিনিস আচ্ছা মামা আমি কিনবো না কিন্তু আমি দেখছি, তাহলে ঠিক আছে দেখতে তো অসুবিধা নেই। আর এখানে দেখতেই পাচ্ছ কত বড় মেলা, এটা অর্ধেক মেলা, এর আরও অর্ধেক মেলাটা এর আগের দিনকে যেখানে গিয়েছিলাম আমাদের এখানে বলাকার মাঠ বলে, যেখানে দুর্গা পুজো খুব বড় করে হয় উত্তরপাড়াতে, মানে প্রাইস যেতে আর কি সেই মাঠে হয়। আর এটা হচ্ছে একদম দোলতলা ঘাটের এখানে হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ চুড়ি, চুড়ির দোকান, সুন্দর সুন্দর চুড়ির দোকান, কাঁচের চুড়ি ভর্তি, দেখো কি সুন্দর, ভীষণ ভালো লাগে। কিন্তু ছেলে হওয়ার পর আমি কাঁচের চুড়ি পরা বন্ধ করে দিয়েছি, কারণ ওর রিস্কের জন্য, যদিও বা এখনও বড় হয়ে গেছে আমি পরতেই পারি কোনো প্রবলেম নেই। এখানে সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শপ, আর দেখতেই পাচ্ছ এখানে সব ছোটো ছোটো শপে ভর্তি। এখন আমরা গাড়িতে উঠে গেছি, বাড়ি চলে আসছি টোটোতে। দিশিতবাবু এখানে আইসক্রিম খেলো, পাপড়ি চাট খেলো, খেয়ে আমরা বাড়ি, টোটোতে উঠে গেছি দেখতেই পাচ্ছ। আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি, আর ছেলে এই বসে আছে এখানে, আর তোমার দুজনে মিলে আমরা পাপড়ি চাট কিনলাম, পাপড়ি চাট খেলাম, আর খেলাম আমি লস্যি, ও স্প্রাইট খেলো, খেয়ে আমরা বাড়ি চলে এলাম, টুকিটাকি জিনিস নিলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিই মেলা থেকে আমি কী কিনেছি আজকে, এর আগের দিনকে তো কিছু কেনা হয়নি আমার, না এরকম বড় মাপ না খুব পছন্দ, আমি ছোটো কাপসে তোমার খেতে ভালোবাসি না, আমাকে একটু, যেহেতু দুবারই আমি চা খাই, এখন তো সন্ধ্যাবেলা ছেলের টিউশন থাকে আমি মানে খেতেও পারি না, তো আমাকে মানে আমি যখনই খাই একটু বড় মাপই আমি পছন্দ করি। তো এই একটা কালার নিয়েছি, দেখো খুবই সুন্দর দেখতে, আর এরকম সেমই তোমার, এটা হচ্ছে তোমার গ্রে কালারের, এই দুটো মাগ নিয়েছি। আর নিলাম হচ্ছে এই একটা অক্সিডাইজড জুয়েলারি নিলাম, এটা যেরকম গলার মতো এরকম টাইট থাকবে, তুমি তোমার মতন পরতে পারো, এগুলো অবশ্য টাইটই ভালো লাগে, আমি জাস্ট ওই যে কী বলে চিকের মতন লাগে, তো এই একটা দেখতেই পাচ্ছ ভালো লাগলো ওই জন্য নিলাম। আর ঘরে টুকিটাকি জিনিস এখন বানাবো, এক টোস্ট দেখতেই পাচ্ছ, ব্রেড নিয়ে এলাম, জিলিপি কিনলাম কারণ ওরা দুজনে মিলে খাবে, আমি তো মিষ্টি খাই না, ওরা দুজনে খাবে। আর টুকিটাকি সব জিনিস, ঘরের জিনিসগুলো, ধূপকাঠি ছিল না, ঠাকুরের নকুলদানা ছিল না, সেগুলো সব কিছু নিয়ে আসলাম। তো
আর রাত্রিরে বলছে ওরা বললাম এক টোস্ট বানাবো, তো বললো হ্যাঁ এক টোস্ট বানিয়ে দাও। আমাদের ডিনারে মাঝে মাঝে এরকম হয়েই যায় যে এরকম রুটি খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কখনো এক টোস্ট খেয়ে নিই, কখনো চাউমিন বানিয়ে নিই, তো ঘরে যেরকম থাকে সেই সমস্ত কিছু জিনিস দিয়ে বানিয়ে নিই। আর শিক্ষকবাবু ওইখানে বিন ব্যাগে এখন পুরো একদম শুয়ে পড়েছে, বাবু টায়ার্ড। তো চলো আজকে আর এখন কিছু ব্লগ দেখাচ্ছি না, কালকে সকাল থেকে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো গুড নাইট অল অফ ইউ। আজ হচ্ছে নেক্সট ডে, তো কালকে বললাম যে ডিনারে তোমার এক টোস্ট বানাবে, তো এক টোস্ট বানিয়ে আমরা খেয়ে দিয়ে কৃষ্ণেন্দু রাত্রি করিয়ে এসছে। খেতে খেতে সেই 11:30 বেজে গেলো আমার আর কৃষ্ণেন্দু, খেয়ে দিয়ে আমার আর শরীর দিচ্ছিলো না, প্রচণ্ড মানে ট্রাভেল হয়ে যাচ্ছে শরীরে। আজকে আবার এক্ষুনি বেরোবো আমি তোমার অফিসিয়ালি কাজ করার জন্য, একটুখানি পোস্ট অফিসে যাব। তো ঘরে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, দিশিবাবু ওখানে বসে আছে, কিন্তু আমি ওকে দেখাতে পারবো না, কারণ একটা ফ্রেন্ড বলেছে যে দিদিভাই ওকে দেখাবে না যখন ও খালি গায়ে থাকবে, ইউটিউবের জন্য নাকি খুব ক্ষতি। আমি জানি বলে তোমার সঙ্গে শেয়ার করলাম, থ্যাংক ইউ তন্দ্রা। তুমি তোমার নাম নিয়েই আমি বলছি, কারণ আমাকে মনে হয় যে হেল্প করে তার নাম নেওয়াটা খুবই জরুরি। তো থ্যাংক ইউ সো মাচ তন্দ্রা, তুমি আমাকে বলেছ, ডেফিনেটলি আমি এই জিনিসটা মাথায় রাখবো। আর যেহেতু ছোটো বাচ্চা তো বুঝতেই পারছো এত গরমে মাথায় থাকে না, চলে আসা হয়তো কোনো দিক দিয়ে সাইড দিয়ে, আর ও ভীষণ ভালোবাসে ক্যামেরা ফ্রেন্ডলি, তো ওই জন্য যাই হোক আমি মাথায় রাখবো। আর ওই জন্য আমি দেখাচ্ছি না, বাবু ওইখানে বসে রয়েছেন, আর আমি এখানে রান্নাবান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে, কৃষ্ণেন্দু চলে গেছে, আমি ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টটা করেই আমি রেডি হয়ে বেরিয়ে যাবো, এসে একবারে স্নান করবো। তো চলো আমি একবারে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ঠিক আছে, আজকে করেছি ফুলকপি আলুর তরকারি, কৃষ্ণেন্দুর ভীষণ ফেভারিট, ছেলে তো খেতে চায় না কিন্তু তাও আমি খাওয়াই। আর এখানে হচ্ছে বেগুন বাটা করেছি, আর এখানে ভেজেছি তোমার লাল শাক, তো এটা হচ্ছে এক বেলার, ভেবো না যে এইটুকু রান্না দিয়ে দুবেলা হবে না, ওখানে তো ভাত রয়েছে, এটা দু এক বেলারই, কারণ তোমার রাত্রিবেলা তো অন্য কিছু বানাবো। আর কৃষ্ণেন্দুর আস্তে আস্তে লেট হয়ে যাবে, কারণ এখন তোমার ইয়ার এন্ডিংয়ের প্রেশার চলছে, তো বুঝতেই পারছো বিশাল চাপে রয়েছে। আর তার সাথে সাথে আমারও এখন খাওয়া দাওয়াটা একটুখানি হেরফের হবে, কারণ কৃষ্ণেন্দু আসলে খাবো। আজকে মায়ের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু মায়ের কাছে যেতে পারলাম না, যেহেতু কিছু বললাম যে অফিসিয়ালি কাজের জন্য আটকে গেলাম, ওইগুলোকে করে নিতে হবে, কারণ ডেট চলে যাচ্ছে, ছেলের স্কুলের জন্য আমি কিছু করে উঠতে পারিনি। হ্যাপি উঠছি সব কিছু দিক দিয়ে, তোমাদের ভিডিওস দেখে দিতে হচ্ছে, নিজের ভিডিও বানাতে পারছি না। নিউ ফ্রেন্ডরা আসছো প্লিজ ভিডিওটাকে ফুল ওয়াচ করার পর কিন্তু ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, আর তাড়াহুড়ো নিয়ে এসো না, কিন্তু আমি কিন্তু একদিনে মানে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ব্যাক একদম দিই না, যদি তোমাদের হাতে যদি সময় থাকে, পেশেন্স যদি রাখতে পারো, আমাকে নক করতে হবে না, আমি 24 ঘন্টা বাদে বা 30 ঘন্টা বাদে আমি কিন্তু তোমাদের ঘরে চলে যাব, ফ্যামিলিতে মেম্বার হয়ে যাব। কিন্তু যদি মনে করো যে না আমার সঙ্গে সঙ্গে ব্যাক হয়, ব্যাক চাই, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, কারণ আমি কিন্তু সঙ্গে সঙ্গে একদম ব্যাগ দেওয়া পছন্দ করি না, কারণ সেটা কাজ করবে না, ওটা ওয়ার্কে হবে না, কারণ সঙ্গে সঙ্গে কেটে যাবে, আর তো মনে হয় না এরকম বন্ধুত্ব করে লাভ আছে। তো যদি পেশেন্স যদি রাখতে পারো তাহলে আমার বাড়িতে আসো, আমার ফ্যামিলিতে আসো, অলওয়েজ ওয়েলকাম। আর যদি পেশেন্স যদি না রাখো, যদি মনে করো যে সঙ্গে সঙ্গে ব্যাগ দেবে, তো প্লিজ এসো না, কারণ আমি জিনিসটা পছন্দ করছি না, কারণ তোমরা সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছ, আমার এতে চ্যানেলের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে। প্লিজ আমি যেমন তোমাদের চ্যানেলটাকে মেনটেন করার চেষ্টা করছি, তো আমিও এক্সপেক্ট করবো যে তোমরাও আমার চ্যানেলটাকে বাঁচানোর জন্য প্লিজ একটুখানি হেল্প করো আমার আর মেনটেন করবে। তো প্লিজ এগুলো জিনিসগুলো একটুখানি মাথায় রাখো, আমার চ্যানেলের একদম ক্ষতি করো না, আমি আমার চ্যানেলের ক্ষতি করলে কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে, আমি একদমই এই জিনিসটাকে একদম অ্যালাউ করবো না। তো আমি এটাকে একদম রিকোয়েস্ট করবো তোমাদের কাছে যে প্লিজ যেমন নিজেদের চ্যানেলটাকে ভালোবাসো, সেরকম অন্যের চ্যানেলটাকেও ভালোবাসো, একটু ট্রাস্ট রাখো, ডেফিনেটলি আস্তে আস্তে করে হলেও আমরা এগিয়ে যাব, এক ধাক্কায় কখনো কেউ গাছে লাফ দিয়ে উঠে যেতে পারে না, পেশেন্স রাখো। আমি একটা জিনিসই বলবো, ইউটিউবে যখন এসো পেশেন্সটা রাখো, তো যদি পেশেন্স থাকে তো আমার বাড়িতে অলওয়েজ ওয়েলকাম। তো চলো একবারে তোমাদের সঙ্গে রেডি হয়ে তোমাদের সঙ্গে মিট করছি। তো চলো আমরা রেডি হয়ে গেছে আর বেরিয়ে যাব, একদম এখন ওয়েট করব না, কারণ লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আর যেহেতু আজকে স্যাটারডে তো হাফ ডেও হবে, তো টাইমের আগে পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট। আর এই দেখো হিরো হিরো হয়েছে, চলো দেখতে পাচ্ছ এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, আর ছেলে এখন স্নান করতে ঢুকে গেছে, আমি বললাম ওকে স্নান করতে ঢুকে যা, এখন বাজে তোমার জানো 3টে বাজে, তো ছেলে তো খুব খিদে পেয়ে গেছিলো, সামনে সব ছিল, ওইখান থেকে আমি চিকেন প্যাটিস আর কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছি, তো ওইগুলোই ও খেয়েছিলো ওখানে বসে। তো কাজ তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আবার যেতে হবে, তো আমি আর ওয়েট করবো না, মায়ের কাছে চলে যাবো সোমবার, মায়ের কাছে এসে তারপরে ওখানে যাব, কিছু করার নেই।
আর ছেলে স্নান করেছে, আমিও স্নান করিনি, খিদেও পেয়েছে খুব জোর। তো একবার খেয়ে দিয়ে দেখলেই সকালবেলা ওই রান্না করেছি নিরামিষ, যেহেতু শনিবার আজকে আমাদের, তো খেয়ে দিয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে মিট করছি। তো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর দীষিতবাবু কিছু খেলেন না, চিকেন প্যাটিস খেয়েছে, আর কিছু খেলো না, বললো আমার পেট ভরে গেছে, তো সন্ধ্যাবেলাটা কিছু ভারী কিছু খাইয়ে দেবো। আর আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর দিচ্ছে না শরীরটা, মানে রোদ্দুরটা যে খুবই কম কিন্তু এত গুমোট গরম হয়ে পড়ে রয়েছে না, আর এমনি হাওয়াও দিচ্ছে। কালকে তো দেখলে যে কি হারে হাওয়া দিচ্ছে, আমার চুলটুলের কি অবস্থা ছিল, কালকে এত ট্রিমেন্ডাস হাওয়া দিচ্ছিল, আমার এত ভারী চুল পুরো হাওয়ার মানে দিয়ে এরকমভাবে নিয়ে চলে আসছে, মানে এত হাওয়া দিচ্ছিল। আর একদম গঙ্গার সামনে তোমাদেরকে দেখালামই, যার জন্য হাওয়াটাও খুব বেশি ছিল। আর তো যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে। আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা। টেল দ্য ফ্রেন্ড, ঢুকছো সাবস্ক্রাইব করছো করছো না, সাবস্ক্রাইব করছো না, তোমরা একটা কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছ আর ডাকছো বারবার, এরকম করলে কিন্তু আমি কোনোদিনই তো যাবো না। আর প্লিজ আমি একটাই রিকোয়েস্ট করছি, তোমরা নিউ ফ্রেন্ড যারা আসছো তারা প্লিজ আমার চ্যানেলটা ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, ওয়েট করো, পেশেন্স রেখো, আমাকে বলতেও লাগবে না, নকও করতে লাগবে না, আমি ঠিক টাইমে তোমাদের ঘরে ঠিক চলে যাব। কারণ তোমাদের যেরকম বন্ধুর দরকার ওপরে ওঠার জন্য, ঠিক সেরকম আমারও দরকার আছে, আর ওয়াশ টাইমটাও আমার দরকার আছে। তো তোমরা সবাই কিন্তু স্কিপ করে চলে যাচ্ছ, এ নিয়ে আমি একটা প্রপার ভিডিও করব। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই রইলো, যদি কিছু ভালো লেগে থাকে তো বলেই দিলাম, ডেফিনেটলি সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। তো চলো, বাই বাই।